ফিলিস্তিনিদের সঙ্গে উত্তেজনার মধ্যেই নয় ইসরায়েলিকে আটক করেছে তুরস্ক। ইস্তানবুল বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। ওই নয় ইসরায়েলি ইস্তানবুলে পৌঁছার পর তাদের বিমান থেকে নামতে দেয়নি তুর্কি পুলিশ। এরপর পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলি নাগরিকদের স্টেশনে নিয়ে যায়। ইতিমধ্যে তিনজনকে সিরিয়া সীমান্তের কাছে একটি প্রত্যন্ত কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল থেকে আসা একটি বিমানের ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে হয়রানির অভিযোগে ইস্তানবুল বিমানবন্দর থেকে ওই নয় ইসরায়েলি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে স্তেরুতের দুই যুবক এবং রাহাত ও বেদুইন সম্প্রদায়ের সাতজন। 6 জুলাই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। এলি নামে অভিযুক্ত এক যুবক জানান, বিমানে ওঠার পর তারা বুঝতে পারেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ইসরায়েলিদের পছন্দ করেন না। তার চাচাতো ভাই টেক অফের আগে ওই অ্যাটেন্ডেন্টের নিরাপত্তা নির্দেশনা দেওয়ার একটি ভিডিও করেন। এ সময় অ্যাটেন্ডেন্ট তার কাছে গিয়ে ফোন থেকে ভিডিওটি ডিলিট করে দেন। এলি আরও জানান, তারা যখন ইস্তানবুলে পৌঁছায় তখন কাউকে বিমান থেকে নামতে দেওয়া হয়নি। সে সময় পুলিশ সদস্যরা বিমানে উঠে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের বক্তব্য শোনেন। এরপর এক ব্যক্তি অ্যাটেন্ডেন্টের দাবির সত্যতা নিশ্চিত করেন। পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য নয় ইসরায়েলি নাগরিককে স্টেশনে নিয়ে যায় জানিয়ে এলি জানান, বিমানবন্দরে 5 ঘন্টা পর তাদের 6 জনকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তার চাচাতো ভাই এবং অন্য 2 বেদুইনকে হেফাজতে রাখা হয়। যতটুকু জানা গেছে, তাদের সিরিয়া সীমান্তের কাছে একটি প্রত্যন্ত কারাগারে স্থানান্তরিত করা হয়। এদিকে অধিকৃত পশ্চিম তীরে আরও 3 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নাবলুস ও উম্মে সাফাত শহরে শুক্রবার তাদের হত্যা করা হয়। জঙ্গি দমনে ইসরায়েল 2 দিনের অভিযান শেষ করার 48 ঘন্টা না যেতেই এ ঘটনা ঘটে। ওই অভিযানে 12 ফিলিস্তিনি ও 1 ইসরায়েলি সেনা নিহত হন। অভিযান শেষ করার পর পশ্চিম তীরের অবৈধ বসতির কাছে ফিলিস্তিনি এক ব্যক্তির গুলিতে 1 ইসরায়েলি সেনা নিহত হন। পরে ইসরায়েলি বাহিনীর পাল্টা গুলিতে প্রাণ হারিয়েছেন ওই ফিলিস্তিনিও। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, যে এলাকায় গোলাগুলি হয়েছে সেখানে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিস থাকেন। স্মোট্রিস পশ্চিম তীরে বসতি স্থাপনের পরিকল্পনার তত্ত্বাবধান করেন, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত। অবরুদ্ধ গাজা উপত্যকার শাসন ক্ষমতায় থাকা হামাস ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যার দায় স্বীকার করেছে। হামাস বলেছে, শত্রুরা এটা জানবে যে জেনিনে চালানো ইসরায়েলি গণহত্যা আমাদের জনগণের প্রতিরোধের প্রতি জেদ বাড়িয়েছে। চলতি বছর ফিলিস্তিনে ইসরায়েলি সহিংসতা বেশ বৃদ্ধি পেয়েছে। পশ্চিম তীরে এই বছর এখন পর্যন্ত 140 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ইসরায়েলিদের লক্ষ্য করে চালানো ফিলিস্তিনি হামলায় কমপক্ষে 25 জন প্রাণ হারিয়েছেন। রিজওয়ানা রিন্তি, কালবেলা ডেস্ক।